হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন যাবত অ্যাডমিশনের জন্য ময়মনসিং আছি, পুজোর ছুটি যেহেতু পড়েছে তাই ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক। আমি আর আমিনুর ভাই তাই আমাদের বাড়ি জামালপুরের উদ্দেশ্যে চললাম ট্রেন ধরার জন্য। তো গাইস, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ময়মনসিং থেকে। বিকাল 5টার দিকে যেহেতু বিজয় ট্রেন আসে তাই ভাবলাম আমরা বিজয় ট্রেন দিয়েই জামালপুর যাব, তাই আমরা 4টার দিকেই বাড়ি থেকে বের হয়ে পড়লাম। গাইস, প্রথম প্রথম যেহেতু ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করতেছি তাই ভুল ত্রুটি হলে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিনুর ভাই আর আমি গল্প করতে করতে কাচিঝুলির দিকে গতে থাকলাম। আমাদের বাসা থেকে যেহেতু কাচিঝুলি আসতে 7 মিনিটের মতো টাইম লাগে তাই আমরা হেঁটেই গন্তব্যে পৌঁছালাম। 10 টাকায় কাচিঝুলি থেকে গাঙ্গিনা পার যাওয়ার উদ্দেশ্যে ওটাই উঠে পড়লাম। সত্যি বলতে গাইস, অটোতে উঠে ময়মনসিং শহরটাকে দেখতে খুব ভালোই লাগছিল। গাঙ্গিনার পার আসার পর ভাবলাম ছোট বোনের জন্য কিছু চকলেট নিয়ে যাই, তাই কিছু চকলেট কিনে বেগে উঠে নিলাম। তাড়াতাড়ি যাই, গাঙ্গিনার পার থেকে স্টেশন 3 মিনিটের মতো দূরত্ব। আমরা হেঁটে আসতে আসতে দেখি অগ্নিবীণা ট্রেনটি আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমাদের ইচ্ছে ছিল গাইস, যদি আমরা ট্রেনটা ধরতে পারি তাহলে ট্রেনে উঠে টিকিট কাটবো। যাই হোক গাইস, আমরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে গেলাম না। গাইস, একটুর জন্য ট্রেনটা চলে গেল আমাদের ছেড়ে, আমরা খুব আশাহত হয়েছি। যাই হোক, আমরা যথারীতি স্টেশন থেকে টিকিট কেটে বিজয় ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। আজকের দিনটা মেঘাচ্ছন্ন থাকলেও বিকালের দিকে বেশ গরম করতেছিল। যথারীতি বিকাল 5টার দিকে ময়মনসিং রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করলো। আমরা গাইস বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাড়াতাড়ি রেলে উঠে পড়লাম। যথা টাইমে বিজয় এক্সপ্রেস ট্রেনটি আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ট্রেন দিয়ে ময়মনসিং থেকে জামালপুর যেতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। গ্রাম বাংলার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের এই সময়টা পার হয়ে গেল। যথারীতি সঠিক টাইমে আমরা জামালপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আজকের ট্রেন জার্নিটা সত্যি বেশ আরামদায়ক ছিল। গাইস, ময়মনসিং থেকে জামালপুর আসার ছোট্ট এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।